আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংদের সাথে। সাথে আছি শাহনাজ, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম অ্যাকাউন্টিং ফর কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একটি চ্যাপ্টার নিয়ে। আচ্ছা, অলরেডি একটা ক্লাস নিয়েছি এবং সেখানে আমরা কি কি কারেন্ট লাইবিলিটিসগুলো টিপিক্যালি রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করেছি, এবং অলরেডি অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল এই দুটোর যে প্রবলেমগুলো হতে পারে সেই প্রবলেমগুলো আমরা ডিসকাস করেছি। তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটি দেখবে, কারণ ক্লাসগুলো ধারাবাহিকভাবেই যাচ্ছে। আজকের যে টপিকসটি নিয়ে, অ্যাকাউন্টিং কারেন্ট লাইবিলিটির যেই টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা প্রথমেই যেটা সেটা হচ্ছে সেলস ট্যাক্স পেয়েবল অর ভ্যাট পেয়েবল। ভ্যাট কথাটির সাথে তোমরা অলরেডি পরিচিত, হয়তোবা বিভিন্ন সুপার শপ কিংবা পণ্য ক্রয় করতে গিয়ে তোমরা দেখে থাকো যে হচ্ছে তোমাদেরকে বিভিন্ন ভ্যাট পে করতে হয়। আসলে ভোক্তা হিসেবে আমরা যখনই খুচরা বিক্রেতার কাছ থেকে কোনো পণ্য ক্রয় করি তখন তা বিক্রয় করার আওতাভুক্ত হয়ে যায়। আমেরিকা সহ পৃথিবীর অন্য অনেক উন্নত দেশে এটি বহুলভাবে ব্যবহৃত হলেও বাংলাদেশে কিন্তু এ ধরনের বিক্রয় করের প্রচলন হয়েছে মাত্র কয়েকদিন আগে, সেটা বলা যায় যে 1991 সালে, খুব বেশি আগের না। তো বর্তমানে আমাদের দেশে যে বিক্রয় কর প্রচলিত আছে তা মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নামে পরিচিত। তাহলে আমরা যেটার বাংলা নাম হচ্ছে মূল্য সংযোজন কর, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিক্রয় কর, বিক্রয়ের উপর কর দেয়া মানে করের কথা বলা হয়, কিন্তু আমাদের দেশে এটা ভ্যাট নামে পরিচিত, যেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে মূল্য সংযোজন কর। আর এই মূল্য সংযোজন কর সবসময় মানে ক্রেতার কাছ থেকেই আদায় করা হয়। তো এইখানে তোমাদেরকে আরেকটু বলে রাখি, হোয়েন উই পারচেজ এনি প্রোডাক্ট ফ্রম সেলার অর অ্যাজ এ কনজিউমার দ্যাট গোস আন্ডার ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট ইজ কালেক্টেড ফ্রম কাস্টমার অ্যাজ এক্সট্রা অন সেলস প্রাইস অফ প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের যা বিক্রয় মূল্য তার চেয়ে বেশি আদায় করা হয় ভ্যাট ভ্যাট নেয়ার জন্য। এটা সেলার এটা আদায় করে থাকেন। এখানে দেখো সেলার এটা কি হিসাবে সেলার আদায় করেন, কালেক্টিং এজেন্ট হিসাবে, অর্থাৎ সেলারের এই এইখানটা আসলে সেলারের এই ভ্যাটটা নেয়ার কথা না, গভর্নমেন্টের নেয়ার কথা। আমরা গভর্নমেন্টকে সরাসরি না দিয়ে সেলারকে দেই, সেলার এটা গভর্নমেন্টকে জমা দিয়ে দেয়। তাহলে ব্যাপারটা কি হলো, সেলারও তো কারো কাছ থেকে হয়তো বা গুডসগুলো নিয়ে আসে, পারচেজ করে, তো সে তাকে ভ্যাট পে করে আসে, এই সেলার কিন্তু ভ্যাট পে করছে একে। তারপর আবার সেলার সেল করছে তার গুডসগুলোকে আমাদের মতো কনজিউমারদের কাছ থেকে, তাদের কাছ থেকে সেলার কি করছে, কালেক্টিং করছে ভ্যাট। তাহলে একদিকে সে ভ্যাট পে করছে, অন্যদিকে হচ্ছে কালেক্ট করছে। এই দুইটা করার জন্য, তা মেনটেন করার জন্য তার একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট থাকে, সেখানে সেই ভ্যাটের যেগুলো আসে এবং যেগুলো সে দেয় এই দুটোর ব্যালেন্সিং করে, এবং সব শেষে যেই টাকাটা থেকে যায় সেই টাকাটা কিন্তু তাকে গভর্নমেন্টের ট্রেজারিতে জমা দিয়ে দিতে হয়। তাহলে এবং আমি যদি হিসাবকাল শেষে ভ্যাটটা পরিশোধ করে না থাকি তাহলে কিন্তু আমার লাইবিলিটি সাইডে কারেন্ট লাইবিলিটি পাশে ভ্যাট পেয়েবল নামে দেখাতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভ্যাট আসলে সেলারের জন্য কোনো এক্সপেন্সও না, কোনো ইনকামও না, শুধুমাত্র সে একজন এজেন্ট, গভর্নমেন্টের এজেন্ট হিসেবে এখানে সে কাজ করছে, ভ্যাটটা সংগ্রহ করে দিচ্ছে গভর্নমেন্টকে, এবং নির্দিষ্ট টাইমে হিসাবকাল শেষে যদি সে গভর্নমেন্টকে ওইটা না দেয় তাহলে ওইটা তার লাইবিলিটি সাইডে ভ্যাট পেয়েবল নামে সে শো করবে। আর এটা যেহেতু কারেন্ট লাইবিলিটি সাইডে শো করবে তাই আমরা কারেন্ট লাইবিলিটিস এর মধ্যেই এটা আমরা মানে এখন পড়ছি। আচ্ছা, এবার সেলস ট্যাক্স পেয়েবল বা ভ্যাট পেয়েবলের ক্ষেত্রে প্রথমেই যখন আমরা পণ্যটা মানে সেলার বিক্রি করেন ক্যাশ অথবা ক্রেডিটে, যেটাই হোক না কেন, এখানে তুমি নিজেকে দাঁড় করাও যে তুমি একজন সেলার, সে কিনা ক্যাশ অথবা ক্রেডিটে পণ্য বিক্রি করছে, তাহলে কি ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হচ্ছে সেলস ক্রেডিট যথানিয়মে আমরা বিক্রয়ের ধারে কিংবা নগদের জার্নাল হচ্ছে এটা, পরে আর সেলস ক্রেডিট হবে এবং সাথে সাথে ভ্যাট পেয়েবল অর সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এই এখানে আমরা একসাথে জার্নালটা করেছি, আলাদাও করা যায় ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তারপরে আবার সেলস ডেবিট ভ্যাট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আচ্ছা, এখানে তারপর আমরা যখন ভ্যাটটা প্রদান করে ফেলবো তার মানে দায়মুক্ত হয়ে যাব, তখন ভ্যাট পেয়েবল ডেবিট হয়ে যাবে এবং ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। তো এই রিলেটেড যে একটা সমস্যা আমরা দেখি এটা সমাধান করার চেষ্টা করি। দেখো এবিসি কোম্পানি রিংস আপ সেলস অ্যান্ড সেলস ট্যাক্স সেপারেটলি, অর্থাৎ তারা এখানে সেলস এবং সেলসের ট্যাক্সটা আলাদা করে রাখে। অন এপ্রিল 10
দ্য রেজিস্টার টোটাল সেলস হচ্ছে 25,000 টাকা এবং সেলস ট্যাক্স হচ্ছে 1500 টাকা। দেখি আমরা এখানে সলিউশনটা কিভাবে হয়। তোমাদেরকে বলে রাখি, এই এই পুরো চ্যাপ্টারটাই আমরা আসলে জার্নাল অথবা অ্যাডজাস্টিং এন্ট্রি অথবা ক্লোজিং এন্ট্রি এবং ব্যালেন্স শিটে প্রেজেন্টেশন এগুলো নিয়েই ডিসকাস করবো এবং এক্সামে এই ধরনের ম্যাথগুলোই আসে। তো এখন তোমাকে প্রথমেই 1 নম্বর, এটা যদি আমি 10ই এপ্রিলে সে এন্ট্রি করছে বলছে, তাহলে 10ই এপ্রিল সে বিক্রি করেছে কত টাকা, সেলস করেছে 25,000 টাকা, যার মধ্যে সেলস ট্যাক্স হচ্ছে 1500 টাকা। খেয়াল করে দেখো, এখানে সেলস আলাদা এবং ট্যাক্সটি আলাদা, মানে এখানে আমাকে ক্যালকুলেশন করা লাগছে না। আচ্ছা, তাহলে ক্যাশ ডেবিট, আমি ক্যাশে কত টাকা পাচ্ছি? ক্যাশে কিন্তু এই 25,000ও পাচ্ছি, 1500 টাকাও পাচ্ছি, তাহলে টোটাল পাচ্ছি হচ্ছে 26,500 টাকা। কিন্তু আসলে সেলস হয়েছে কত টাকা? সেলস হয়েছে 25,000 টাকা, আর সেলস ট্যাক্স পেয়েবল কত টাকা? 1500 টাকা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যখন এইরকম দুটো আলাদা দেখবে, সেলস এবং সেলস ট্যাক্স, তখন কিন্তু তোমাদের জন্য আর ক্যালকুলেশন করা লাগছে না, অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু ক্যাশে কিন্তু ঠিকই তোমার 26,500 টাকা পাচ্ছ, কিন্তু এই 26,500 টাকার মধ্যে 25,000 টাকার তোমার অ্যাকচুয়াল সেলস আর 1500 টাকা তোমার দায়। আচ্ছা, এটা চলে গেল। এবার হচ্ছে XYZ কোম্পানি ডাজ নট সেগ্রিগেট সেলস অ্যান্ড সেলস ট্যাক্স। এরা কি করছে? সেলস এবং সেলস ট্যাক্সটাকে আলাদা করছে না, মানে একসাথেই রাখছে। তারপর তারা 15 তারিখে বিক্রি করেছে 18,404 টাকা, হুইচ ইনক্লুডেড 7% ট্যাক্স। শিক্ষার্থীরা, তোমরা প্রায়ই দেখবে ইনক্লুডেড ট্যাক্স থাকে অথবা এক্সক্লুডেড ট্যাক্স থাকে। ইনক্লুডেড ট্যাক্সটা এখানে দেখা, একটু আগে আমরা যেটা পড়লাম সেটা এক্সক্লুডেড ছিল, মানে আলাদা করা ছিল, এখানে পার্সেন্টেজ ছিল না, সরাসরি ক্যালকুলেশন করে দেওয়া আছে। আর এই 2 নম্বরটা হচ্ছে এখানে ইনক্লুডেড ট্যাক্স এবং ক্যালকুলেশন করাও নাই, আমাকে বের করে নিতে হবে। তাহলে এপ্রিলের 15 তারিখে আমি যথানিয়মে কি ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট এবং সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট, এটাই কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে ক্যালকুলেশন আমি কিভাবে করব নতুনত্ব। সেখানে 18,404 টাকার মধ্যে আমার ট্যাক্স রয়েছে 7%, তাহলে আমি এই টোটাল এর মধ্যে সেলসও রয়েছে সেলস ট্যাক্সও রয়েছে, তাহলে আমি কিভাবে বের করব? তাহলে এই 18,404 কে আমি ভাগ দিব 107 দিয়ে, অর্থাৎ এই 7%কে যোগ করে, তাহলে 107 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে আমি পাব টোটাল সেলস। আর যদি 107 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ দেই, তাহলে আমি পাব সেলস ট্যাক্স পেয়েবল। তাহলে শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, যদি হচ্ছে ইনক্লুডেড ট্যাক্স থাকে, তাহলে আমাদের যত পার্সেন্টেজ দেয়া থাকে ওইটা সহ ভাগ করতে হবে। হ্যাঁ, ওইটা সহ ভাগ করে পরে 100 দিয়ে যদি গুণ করো তাহলে সেলসটা পাবে, এবং যত পার্সেন্টেজ দেয়া আছে সেটা দিয়ে যদি গুণ করো তাহলে সেলস ট্যাক্স পেয়েবল পাবে। আচ্ছা, এরপরে এখন আমরা একটু আরেকটু এটার ল্যাবরেটলি এটাকে ডিসকাস করার চেষ্টা করি। এই প্রবলেমটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ তোমাদের এক্সামে এই ধরনের প্রবলেম বেশি দেখা যায়। আচ্ছা, এখানে প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে ডিউরিং দ্য মান্থ জুন, জুন মাসে প্লাস পয়েন্ট একটি কোম্পানি তারা ক্যাশে সেলস করছে 2,34,000 টাকা এবং তারা বাকিতে সেলস করেছে 1,37,000 টাকা, এবং দুটোর ক্ষেত্রেই তাদের ইনক্লুডেড ট্যাক্স মনে রাখতে হবে, ইনক্লুডেড এখানে 6% সেলস ট্যাক্স দ্যাট মাস্ট বি রেমিটেড টু ট্যাক্স অথরিটি বাই জুলাই 15। জুলাইয়ের 15 তারিখের মধ্যে অবশ্যই তাদেরকে অথরিটিকে ট্যাক্সটা দিয়ে দিতে হবে। তাহলে সেলস ট্যাক্স, আচ্ছা, আর এটা সেলস ট্যাক্সের মধ্যে সেলস অন্তর্ভুক্ত। এরপর মান্থ অফ জুলাই, ডিউরিং দ্য মান্থ অফ জুলাই মানে জুলাই মাস শেষের দিকে প্লাস পয়েন্ট আপ এ নিউ ক্যাশ রেজিস্টার, মানে তারা একটা নতুন ক্যাশ রেজিস্টার মেনটেন করছে, মানে জুন মাসের পরেই তারা হচ্ছে জুলাই মাসে গিয়েছে, তো তখন তারা একটা নতুন ক্যাশ বই মেনটেন করছে, যেখানে তারা কি করছে সেলস অ্যান্ড দ্য 6% সেলস ট্যাক্স সেপারেটলি। এইখানে এসে তারা কি করছে, সেলস এবং সেলস ট্যাক্সকে আলাদা করে ফেলছে, আগেরটাই ছিল দুটো একসাথে, আর এখানে তারা আলাদা করছে। দ্য রেজিস্টার টোটাল কত টাকা, জুলাইয়ের জন্য সে ক্যাশ সেলস করেছে 2,20,000 টাকা এবং ক্রেডিট সেলস করেছে 1,10,000 টাকা, এবং সেলস ট্যাক্স ইজ নট ডিউ টু বি পেইড আনটিল 15ই আগস্ট, মানে 15ই আগস্ট পর্যন্ত সে এটা পরিশোধ করে নাই। হ্যাঁ, মানে 15ই আগস্টে হয়তো তাকে পরিশোধ করতে হবে। এখন দেখি আমরা প্রথমেই কি, জুন মাসের প্রথমেই এই নাম্বারে ইনস্ট্রাকশন দেখো, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য জুন সেলস, অর্থাৎ জুন মাসে যে সেলসটা করেছি সেটার জন্য আমাকে প্রথমে জার্নালটা দিতে হবে। তাহলে কি, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, কারণ আমাকে একটা ক্যাশে হয়েছে, একটা ক্রেডিটে হয়েছে, আর সেলস ক্রেডিট। এখানে আমাকে 2,34,000 টাকা এবং 1,37,000 টাকা, এই দুটো ছিল ক্যাশ মানে আমাদের অ্যামাউন্ট, এবং সেলস হচ্ছে টোটাল এই 3,71,000 টাকা। আমি কিন্তু এরপরে জুন মাসের 30 তারিখে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। তোমাদেরকে বলে রাখি, এই যে যখন শুধু বিক্রয় হচ্ছে তখন এটুকু লিখলেই হচ্ছে, কিন্তু এই যে আমাদের সেলস ট্যাক্স পেয়েবেলের ক্ষেত্রে
এখানে বলছে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে, এটা কিন্তু আমাদের একটা অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা এইভাবে দিব, সেলস ডেবিট, সেলস ট্যাক্স পেয়েবল, ক্রেডিট। এখানে একসাথেও করা যায়, কিন্তু এখানে যেহেতু আলাদাভাবে আমাকে বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে, সেজন্য আমি এটাকে আলাদা করে ফেলেছি। এখন দেখো সেলস ডেবিট, সেলস কত টাকা ডেবিট হবে এখানে, কিন্তু যদি একসাথে করতাম তাহলে কিন্তু এই সেলসের টাকাটা এখানে অ্যাডজাস্ট হয়ে যেত। এখন যেহেতু আমাকে আলাদা অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলেছে, তাই আলাদা করছি। এখন সেলস ট্যাক্স পেয়েবল কত এটা আমাকে বের করতে বলছে, বলছে যে এটা ইনক্লুডেড ট্যাক্স। তাহলে আমাকে খেয়াল করতে হবে 2,34,000, 1,37,000, টোটাল হচ্ছে সেলস হচ্ছে 3,71,000 টাকা। তাহলে 3,71,000 টাকার মধ্যে আমার অন্তর্ভুক্ত আছে সেলস ট্যাক্স, তাহলে আমার সেলস ট্যাক্স বের করতে হবে। তাহলে যদি আমি 106 দিয়ে ভাগ দিই, 6 দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু আমি হচ্ছে আমার সেলস ট্যাক্স পেয়ে যাই। আমি এখানে 6%কে 0.06 ধরে 1.06 দিয়েও ভাগ করা যায়, একই কথা। তোমরা যখন ভাগ করবে, 106 দিয়ে ভাগ করা এবং 1.06 দিয়ে ভাগ করা একই কথা, আর গুণ করা হচ্ছে 0.06। তো আমরা জানি যে 6% মানে 6%কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 0.06 আসে। তাহলে আমরা পয়েন্ট দিয়েও করতে পারি এবং পার্সেন্টেজ বা 100 দিয়েও করতে পারি, ওইভাবে পার্সেন্টেজ আকারেও করতে পারি। তাহলে এখানে 3,71,000কে 1.06 দিয়ে ভাগ করে 0.06 দিয়ে গুণ করলে দেখবে আসবে 21,000 টাকা। তাহলে সেলস ট্যাক্স হবে 21,000 টাকা, হ্যাঁ। আর 1.06 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে আসবে 3,50,000 টাকা। তার মানে এই 3,50,000 টাকাই অ্যাকচুয়ালি তার সেলস, আর 21,000 টাকা হচ্ছে তার সেলস ট্যাক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই ক্যালকুলেশনটা মনে রাখবে, কারণ এটা ইনক্লুডেড ট্যাক্স। এই ক্যালকুলেশনগুলো মনে রাখাই হচ্ছে আমার এই অঙ্কের মেইন কথা। এবার হচ্ছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য রেমিটেন্স অফ দ্য সেলস ট্যাক্স অন জুলাই 12। তারা বলেছিল কিন্তু জুলাই মাসে 15 তারিখের মধ্যে অবশ্যই তাদেরকে সেলস ট্যাক্সটা দিতে হবে। তো উনি এখানে আমাদের ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে জুলাই মাসের 12 তারিখে আমরা সেলস ট্যাক্সটাকে পরিশোধ করে দিচ্ছি। তাহলে কী হচ্ছে, সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা, 21,000 টাকা, একটু আগেই আমরা যেটা বের করেছি। এরপর হচ্ছে লাস্টেরটা, দেখো লাস্টে প্লাস পয়েন্ট কি করছে, তারা কিন্তু তাদের জন্য দুটো খাতা মেনটেন করছে, একটা সেলসের জন্য, একটা সেলস ট্যাক্সের জন্য। তার মানে আমার এখানে ট্যাক্সটা আলাদা করা, সেলস ট্যাক্সটা আলাদা করা। এখন 2,20,000 টাকা সে ক্যাশে সেলস করেছে, আর ক্রেডিট সেলস করেছে 1,10,000 টাকা। আমাকে পার্সেন্টেজ বলা হয়েছে, একটু আগে আমাদের যেটা এক্সক্লুডেড ট্যাক্স ছিল সেখানে কিন্তু আমাকে সরাসরি অ্যামাউন্টটা বের করা ছিল, তাই আমার অত বেশি ঝামেলা হয় নাই। কিন্তু এখানে এক্সক্লুডেড ট্যাক্সটার মধ্যে ক্যালকুলেশনটা করে বের করতে হবে। তাহলে কি হলো, এটা কিন্তু সহজ, 2,20,000 টাকা সে বিক্রি করছে ক্যাশে, তাহলে এর উপর 6% ট্যাক্স দিতে হবে, মানে 6% ট্যাক্স। তাহলে 2,20,000কে তুমি যদি 2,20,000 যদি 6% করো, তাহলে দেখবে একটা টাকা আসবে। এখন সেই টাকাটার সাথে তুমি বিক্রি করছো 2,20,000 টাকা, এটা যোগ করে মানে 13,000 টাকা আসবে। 2,20,000 টাকার উপরে 6% দেখবা ক্যালকুলেশন করে এটা আসে হচ্ছে 13,000 টাকা। তো 13,000 টাকা, আর যদি তুমি আগে ছিল 2,20,000 টাকা, তাহলে টোটাল কত টাকা হলো ক্যাশে, 2,33,000 টাকা। সেটাকে আমি এখানে ক্যালকুলেশন করে দেখাইছি যে 2,20,000 টাকাকে সরাসরি 1.06 দিয়ে গুণ করে ফেলছি, যে আমি পেয়েছি 2,33,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে 1,10,000 টাকা, এটাকে যদি তুমি 6% করো, দেখো হচ্ছে পাবে 6,600 টাকা। তাহলে 1,10,000 যোগ 6,600, তাহলে কত হলো 1,16,600। আমি একসাথে গুণ করে ফেলেছি, 1,10,000 গুণ 1.06, তাহলে 1,16,600। তাহলে টোটাল সেলস ছিল অ্যাকচুয়ালি 3,30,000 টাকা, আর দেখবে এই যে 2,10,000 এবং 2,20,000 এবং 1,10,000, 3,30,000 টাকার উপর 6% করলে আসবে দেখবা 19,800, যেটাই এখানে যোগ বিয়োগ করলেও কিন্তু একই আসে। শিক্ষার্থীরা, এক্সক্লুডেড ট্যাক্সটা অপেক্ষাকৃত সহজ, ইনক্লুডেডটা মানে তোমাদের একটু ঝামেলা হলেও, এক্সক্লুডেড হচ্ছে সরাসরি তোমরা যেরকম ইন্টারেস্টের উপর 6% 5% করে ফেলো, এখানেও ঠিক একই। এখানে জাস্ট হচ্ছে আমি একসাথে যোগ করে দিয়েছি যে ক্যাশে তো আমি 2,20,000 টাকা তো পেয়েছি, সাথে আরও 6% পেয়েছি, এই জন্য 1.06 দিয়ে গুণ করে 2,33,000 টাকা দেখিয়েছি। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু বাসায় চেষ্টা করবে আশা করছি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্নড রেভিনিউ, যেটাকে
আমরা অনুপার্জিত আয় বলে থাকি, যে অর্থাৎ আমরা কোনো প্রোডাক্টের প্রোডাক্ট দেওয়ার আগে বা সেবা দেওয়ার আগে আমরা যখন টাকা কালেকশন করে ফেলি, তখন সেটা কিন্তু আমাদের জন্য একটা আর্ন অ্যান্ড রেভিনিউ হয়ে থাকে। তো এইটাই এখানে বলছি যে টেকিং ক্যাশ অ্যাট প্রেজেন্ট ফ্রম এনি রেভিনিউ আর্নিং সোর্স আন্ডার কন্ডিশন দ্যাট প্রোডাক্টস আর সার্ভিসেস উইল বি প্রোভাইডেড ইন ফিউচার ইজ কল্ড আর্ন অ্যান্ড রেভিনিউ। অর্থাৎ ফিউচারে আমরা অবশ্যই তাকে প্রোডাক্ট বা সার্ভিসটা দিয়ে থাকবো, এই শর্তেই কিন্তু আমরা তাদের কাছ থেকে টাকাটা নিয়ে ফেলি। এখন এটা দুইভাবে রেকর্ড করা যায়, একটা হচ্ছে ইনিশিয়ালি রেকর্ডেড লাইবিলিটি, অর্থাৎ প্রথমে এটাকে লাইবিলিটি হিসেবে দেখানো যায়, আর একটা হচ্ছে প্রথমে এটাকে ইনকাম হিসেবে দেখানো যায়। তো এখন তুমি দেখো, যদি তুমি প্রথমেই এটাকে কি দেখাও, লাইবিলিটি হিসেবে দেখাও, আমরা সাধারণত এটাই দেখাই, এটাই আমাদের জন্য বেশি কাজ করা হয়। তাহলে প্রথমেই যখন আর্নড রেভিনিউকে তুমি হচ্ছে রেভিনিউ হিসেবে দেখাবা, মানে লাইবিলিটি হিসেবে দেখাবা, ক্যাশ হিসেবে ডেবিট, আর্নড রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, এরপর যখন রেভিনিউটা তোমার ইনকাম হয়ে যাবে, তখন আর্নড রেভিনিউ ডেবিট হয়ে যাবে এবং পার্টিকুলার ইনকাম ক্রেডিট হয়ে যাবে। এবং এখন এই রিলেটেড আমি একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো, ডিউরিং দ্য মান্থ অফ জুলাই বাংলাদেশ বিমান 500টি সেলস করছে 10,000 টাকা করে, 300 হচ্ছে জুলাই মাসের জন্য, আর 100 ইজ ফর আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর রেসপেক্টিভলি। অর্থাৎ 300 হচ্ছে জুলাই মাসের জন্য, আর 100 করে আগস্ট এবং সেপ্টেম্বরের জন্য, আর তাদের অ্যাকাউন্ট ক্লোজ হয় মান্থলি। তাহলে তাহলে নিশ্চয়ই সেটা আমরা এখন জুলাই মাসের হিসাব করব। তাহলে দেখো, যখনই টিকিটটা সেল করলো, তখন ক্যাশ ডেবিট, আর্নড রেভিনিউ ক্রেডিট, এটাই হয়েছে আর্নড প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ 500 করে 10,000, তাহলে 50 লক্ষ টাকা। এখন জুলাই মাসের 31 তারিখ তারা হিসাব ক্লোজ করে ফেলে, তাহলে তখন গিয়ে কি তাকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রিটা কী হবে, আর্নড রেভিনিউ অর্থাৎ আর্নড প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ ডেবিট হবে এবং প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ ক্রেডিট হবে, যেটাকে একটু আগে পার্টিকুলার ইনকাম বললাম। কতটা আমাদের এ মাসে কিন্তু 300 যে টিকিট ছিল সেই টাকাটা আমাদের জন্য সত্যিকার অর্থে আয় হয়েছে। তাহলে 300 গুণ 10,000, তাহলে কত হলো, 30 লাখ টাকা, এটা আমাদের আয় হয়ে গেছে, আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি হলো। এখন আমাকে এখানে একটা ক্লোজিং এন্ট্রি অনেক সময় দেয়া লাগতে পারে, ক্লোজিং এন্ট্রি, যে আমি কিন্তু বছর শেষে কিছু ক্লোজিং এন্ট্রি দিয়ে থাকি, সেটা কিসের জন্য, আয় এবং ব্যয় সমূহকে ক্লোজ করার জন্য। আর নিশ্চয়ই তোমরা হচ্ছে সমাপনী দাখিলা ক্লাসে এগুলো করেছো। তো প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ ডেবিট, অর্থাৎ আমাকে আয়টাকে ইনকাম সামারিতে ট্রান্সফার করে ফেলতে হবে। তাহলে সেইখানে আয়টাকে এখন ডেবিট করে অমিট করে ফেলবো, অর্থাৎ ডেবিট আয় যখন আর তো সবসময় ক্রেডিট, যখন সেটা ডেবিট হয়ে যায় তার মানে সেটা ভেনিশ হয়ে যাবে। প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট, ওকে চলে গেল। এবং কারেন্ট লাইবিলিটিস হিসেবে আমি কত দেখাবো শিক্ষার্থীরা, আর্ন অ্যান্ড প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ, আমার কিন্তু 30 লাখ টাকা আয় হয়ে গেছে, তার মানে 50 লাখের মধ্যে আর 20 লাখ টাকা এখন আর্ন অ্যান্ড রয়েছে, আমাকে কিন্তু এখন লাইবিলিটি সাইডে এই 20 লাখ টাকাকেই প্রেজেন্ট করতে হবে। এখন এটাই হচ্ছে ব্যালেন্স শিটে। এখন আমি দেখব যে আসলে আমার যখন এটা হয় না, আমার যখন আমি এটাকে ইনকাম হিসাবে দেখাই, একটু আগে আমরা বলছিলাম যে রেকর্ডিং প্রসেস দুই প্রকার, প্রথমটা ছিল লাইবিলিটি আকারে যখন দেখাই, আর এখন হচ্ছে ইনকাম আকারে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখো, হোয়েন টিকিটস আর সোর, যখনই টিকিটটা সেল করা হয় তখন তার জন্য ক্যাশ ডেবিট হয় এবং ওই পার্টিকুলার রেভিনিউ ক্রেডিট হয়। আমরা কিন্তু আগেরটায় দেখেছি ক্যাশ ডেবিট, আর্নড রেভিনিউ ক্রেডিট, এখানে কিন্তু ক্যাশ ডেবিট, প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ অর্থাৎ রেভিনিউটা ক্রেডিট করা হচ্ছে। তাহলে কত টাকা, 500, এটা 500 হবে, 500 গুণ 10,000, 50 লাখ টাকা। এরপর মাস শেষে আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রি দেবো তখন কী করব, তখন সেটার জন্য জার্নাল হয় রেভিনিউ ডেবিট আর আর্নড রেভিনিউ ক্রেডিট। তাহলে প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ ডেবিট, আর্নড রেভিনিউ ক্রেডিট। এখন এখানে দেখো, এখানে কিন্তু আমি আগেরটাই ছিল, আমার আগের যেটাই ছিল সেটা কিন্তু আমি আর্নানটাকে আর্নান, সেখানে কিন্তু এই জার্নালটা যেরকম ছিল এখানে কিন্তু 300 টিকিট ছিল, কিন্তু এখানে আমি কি করছি, আমার কতটুকু আর্নান রয়েছে ঠিক তার জন্য জার্নাল দিচ্ছি, কিন্তু 200 × 10,000, তাহলে 20 লাখ টাকা। আগের জার্নালটার মতোই ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তোমাকে খেয়াল রাখতে হবে এখানে তুমি তোমার যতটুকু আর্নান রয়েছে তার জন্য জার্নাল দিচ্ছ। এরপর ক্লোজিং এন্ট্রি কি, আগের মতোই ক্লোজিং এন্ট্রি, যে প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, অর্থাৎ ইনকাম সামারিতে আমার 30 লক্ষ টাকা চলে যাবে। এবং এখানে হচ্ছে আমাকে ব্যালেন্স শিটে কিন্তু আমি আর্নড রেভিনিউ হিসেবে 20 লাখ টাকাই দেখাবো, শুধু আমার প্রথম জার্নালটাই চেঞ্জ,
এবং পরের জার্নালটাই হচ্ছে আমার এই অ্যামাউন্টটা চেঞ্জ। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো দুটো ডিফারেন্স। আমি আবার আরেকটু তোমাদের জন্য এটার জার্নালটা বলে দেই যে যখন ইনকাম হচ্ছে ইনকাম হিসাবে দেখাবে তখন ক্যাশ ডেবিট, পার্টিকুলার ইনকাম ক্রেডিট, আর যখন সেটাকে আর্ন হয়ে যাবে সেই ইনকামটা আর্ন হয়ে যাবে তখন পার্টিকুলার ইনকাম ডেবিট এবং আর্নড ইনকাম ক্রেডিট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের এই দুই ধরনের রেকর্ডিং প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কোথায় এবং সেটা ব্যালেন্স শিটে কীভাবে প্রেজেন্ট করতে হয়। এখন তোমাদের জন্য সামগ্রিকভাবে একটা প্রবলেম আমি এখানে দিয়েছি, অর্থাৎ আমরা গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। প্রথমেই দেখো 2020 সালে এবি ফ্লোর মিলস লিমিটেডের কিছু দেয়া আছে, যে জানুয়ারি মাসের কিছু তথ্য দেয়া আছে, জানুয়ারির 1 তারিখের অ্যাকাউন্টস পেবল দেয়া আছে, ভেলুয়ারের ট্যাক্স পেবল দেওয়া আছে, আর্নড সার্ভিস রেভিনিউ দেওয়া আছে। খেয়াল করলে দেখতে পাবো প্রত্যেকটি হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। এখন আমি দেখবো ডিউরিং জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে তার যে যে ট্রানজ্যাকশনগুলো ঘটছে। প্রথমে জানুয়ারি 6 তারিখে দেখো সে কি করছে, সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং 35,075 টাকা, হুইচ ইনক্লুডেড 15% ভ্যাট রয়েছে, কিন্তু সে 35,075 টাকা বিক্রি করছে, মানে তার মধ্যে 15% ভ্যাট রয়েছে। তাহলে ক্যাশ ডেবিট এবং যেহেতু ক্যাশে হয়েছে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট এবং আমরা জানি এর সাথে আরেকটা জানাল হয় সেলস ট্যাক্স পেয়েবেল। অর্থাৎ তাহলে সেলসের আমি কত টাকা দেখাবো, 35,075কে ভাগ দিব 115 দিয়ে, গুণ দিব 100 দিয়ে, তাহলে পেয়ে গেলাম যে এটা হচ্ছে আমার সেলসের টাকা। আর ভেলোরের ট্যাক্সের হচ্ছে 30,500কে এটা 115 দিয়ে ভাগ হবে, এখানে 115 দিয়ে ভাগ হবে এবং 15 দিয়ে গুণ হবে। এই ক্যালকুলেশনটা এরকম না, হ্যাঁ যেটা দেখা যাচ্ছে সেরকম না, আমরা করব 30,500 ভাগ হচ্ছে 115 গুণ 15, তাহলে পেয়ে যাব হচ্ছে 4,575। শিক্ষার্থীরা তোমরা এখানে 115কে কিন্তু 1.15 দিয়েও গুণ করতে পারো, সেখানে গুণ ভাগ করতে পারো, গুণ দিতে পারো 1 দিয়ে, অর্থাৎ আমরা পয়েন্টেও করতে পারি, এটাই বোঝাতে চাচ্ছি। এরপরে দেখো প্রোডাক্ট সার্ভিস পর কাস্টমার হু হ্যাভ মেড অ্যাডভান্স পেমেন্ট অফ টাকা 10,000, অর্থাৎ আমরা দেখো আগে একটা 17,000 টাকা আর্নড রেভিনিউ রয়েছে, তাহলে সেটাই বলা হচ্ছে যে তার মধ্যে 10,000 টাকা আমার আর্ন হয়ে গেছে। এখন তার মানে এটা কোন ধরনের রেকর্ডিং প্রসেস ছিল, এটা নিশ্চয়ই মনে হয় আগে লাইবিলিটিস হিসেবে দেখিয়ে রেকর্ডিং প্রসেসটা ছিল। তাহলে আর্নড সার্ভিস রেভিনিউ এখন কত টাকা, 10,000 টাকা ডেবিট হয়ে যাবে এবং আমার আয় হয়ে গেছে সার্ভিস রেভিনিউ কত টাকা, 10,000 টাকা, তাহলে সেটাই হলো। এবং জানুয়ারি মাসের 14 তারিখে বাংলাদেশ ব্যাংক ট্রেজারিতে ভ্যাট কালেকশন দিতে হচ্ছে 8,250 টাকা, তাহলে সে ভ্যাট দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে। ভেলুয়ারের ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ দায়মুক্ত হয়ে গেল সে, কত টাকা, 8,250 টাকা। এরপর জানুয়ারি মাসের 20 তারিখে সে কিন্তু একটা লোকাল ব্যাংক থেকে 3 মাসের একটা নোট নিয়েছে, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট 20,000 টাকা। এখানে আমাকে কিছু না বলে দিলেও কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে আমার ট্রানজেকশন সব শেষ হয়েছে, ঠিক আছে, এখানে 12% বলা হয়েছে জানুয়ারি 20 তারিখে, তার মানে আমার এখানে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রিটা হচ্ছে নোটস পেয়েবেলের জন্য, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবেল ক্রেডিট, কত টাকা, 20,000 টাকার উপর 12%, সেটা তো 1 বছরের জন্য হয়ে যায় তাই না, কিন্তু আমার এখানে দরকার জানুয়ারি মাসের 31 তারিখে কত দিনের জন্য, 10 দিনের জন্য, কারণ জানুয়ারি মাসে 20 থেকে 31 জানুয়ারি 10 দিন হিসাব করে আমি এখানে ক্যালকুলেশন করে ফেললাম 66টা 66। তো আমার এখানে যদি আরও বেশি দিন হতো তাহলে কিন্তু আমি দিনগুলোকে 360 দিয়ে ভাগ করে যত দিন হতো তত দিয়ে গুণ করতাম, তাহলে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সকে দিনেও ভাগ মানে দিনেও বের করতে পারি। এখন আমাকে আবার বলেছে যে এইটা কারেন্ট লাইবিলিটি সেকশনে শো করতে হবে, তাহলে আমি জার্নাল করলাম, অ্যাডজাস্টিং এন্ট্রি করলাম এবং এটা কোথায় কারেন্ট লাইবিলিটিসে দেখাতে হবে, কারেন্ট লাইবিলিটি সাইডে আমরা ব্যালেন্স শিটে আমরা এখন দেখাতে যাব। তো ব্যালেন্স শিট পার্শিয়াল, এটা অবশ্যই পার্শিয়াল, তোমরা পার্শিয়াল কথাটা লিখে দিবে। লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি সাইডে অবশ্যই যাবে। কারেন্ট লাইবিলিটিস হিসেবে প্রথমেই হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল 62,000 টাকা, এর সাথে নতুন করে আর কোনো ট্রানজ্যাকশন হয়েছে কি, না হয়নি। নোটস পেয়েবল, নোটস পেয়েবল নতুন করে আসছে 20,000 টাকা। আচ্ছা ভ্যাট পেয়েবেল, আচ্ছা ভ্যাট পেয়েবেল 8,250 টাকা মানে মাসের শুরুতে ছিল এবং আমার মাঝখানে একটা ভ্যাট আসছে যেখানে আমি 4,575 টাকা ক্যালকুলেশন করেছি, তাহলে দুটো যোগ হলো এবং সবশেষে আমি দেখলাম যে সে 8,250 টাকা পেইড করে দিল। তাহলে 8,250 টাকা ছিল, 8,250 টাকা পেইড করা হলো, তাহলে থাকলো কত, 4,575 টাকা। এবার হচ্ছে আর্ন সার্ভিস রেভিনিউ, আমার ছিল 17,000 টাকা, আমার 10,000 টাকা কি
আর্ন হয়ে গেছে, অর্থাৎ দায় কমে গেছে 10,000, তাহলে আমার আর্নার সার্ভিস রেভিনিউ হিসেবে রয়েছে 7,000 টাকা। আর একটা ক্যালকুলেশন করেছি আমরা ইন্টারেস্ট পেয়েবল, তাহলে ইন্টারেস্ট পেয়েবল আসবে 67,000 টাকা। এই টোটাল কারেন্ট লাইবিলিটিস হলো এটা। শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে তোমাদেরকে একদম ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, যেগুলো আসার মতো, সেগুলো সলভ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা বুঝে যাবে যে আসলে আমাদের ভ্যাটটা কি এবং ভ্যাট ক্যালকুলেশনটা কীভাবে হয়। ভ্যাট কখনো কখনো ইনক্লুডেড থাকে, কখনো কখনো এক্সক্লুডেড থাকে। তো আর হচ্ছে আমাদের বাংলাদেশে ভ্যাটের সাধারণ রেট কিন্তু 15%, কোথাও কোনো ভ্যাট রেট না দেয়া থাকলে তুমি সেখানে 15% ধরে করতে পারো, আর যদি দেয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবং আর্ন সার্ভিস রেভিনিউ কীভাবে আমাদেরকে ট্রানজ্যাকশনগুলো দিতে হয় এবং আসলে আমরা ব্যালেন্স শিটে কীভাবে প্রেজেন্ট করি, এই সামগ্রিক দিক নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।